তো এরপর থেকে আমার নাম হয়ে গেল যে মানে পুরো বিহারি, আমাকে পুরোই বিহারি বলা শুরু করে দিল। বিহারি বলতো, পাকিস্তানিও বলতো, পাকিস্তানি বলতো, অনেকে বিহারিও বলতো, বলতো পাকিস্তানি বিহারি, পাকিস্তানি বিহারি, এরকম বলতো। এবার কী হয়েছে, আমি প্রায় সময় এরকম এরকম বলতো আমাকে কয়েক, আমি যখন আস্তে আস্তে যখন এলাকাতে পরিণত হয়ে গেলাম 1-1.5 বছরের, তখন থেকে তো পুরাই আমার নাম, মানে আমার নামটা কেন সবাই জেনে গেছিলো, মানে যারা বলে ওই যে এলাকাতে একজনই ছিলাম আমি, যেটা আমার একমাত্র আমিই ছিলাম পাকিস্তানি, মানে পাকিস্তানি রিলেশন ওরা জানতো, পাকিস্তানি ওরা তো, ওরা তো জানে না পাকিস্তানি রিলেশন করি, ওরা জানতো কি আমি পাকিস্তানি জন্ম থেকেই, তো এটা জানতো ওরা, কারণ ওরা তো অত গভীরে যায়নি যে পাকি, মানে উর্দু কথা বলতাম যে হ্যাঁ তুম এসে কারো, তুমি এসে কার তিও এসে, তো ওরা এলাকার লোক নোটিস করতো, প্রথম প্রথম কেউ নোটিস করেনি, পরে আস্তে সবাই দেখলো যে এ তো উর্দু কথা বলতো। আসলে বাংলাদেশের ব্যাপার কি, উর্দু কথা বললেই বিহারি বলে, ঠিক আছে, তো আসলে বোঝার চেষ্টা করে না বিহারি পাকিস্তানি ইন্ডিয়ান সব আলাদা আলাদা জাত, এটা মনে করে না, আসলে উর্দু কথা বললেই বিহারি বলে। তো এখন আমি গেট থেকে বেরোলেই উর্দু কথা বলতাম, আবার গলি দিয়ে আসলে এলাকা দিয়ে আসলে ওর সাথে কথা চলতো, কখনো অডিও কল কখনো ভিডিও কল, বাট ওর সঙ্গে ফোনে থাকা লাগতো, হেডফোন কানে দিয়ে অলওয়েজ থাকা লাগতো। মিরপুরে আমাকে সবাই বিহারি বলে ডাকতো, সত্যি কথা, আমি যে মিরপুরে থাকতাম ঢাকাতে, আমাকে সবাই বিহারি বলে ডাকতো, তার কারণ আছে, আজকে আমি উল্লেখ করলাম তোমাদেরকে, শোনো। তো আমি যখন মিরপুরে থাকতাম বাসা নিয়ে, তো আমার বাবা মা তো তখন আসলে ছিল না, মা তো মারা যাওয়ার পরে একাই থাকতে হয়েছে আমার, তো কথা হয়েছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন তো ছিলই, তো ওর সাথে আমি উর্দুতে কথা বলতাম, ও তো আর বাংলা পারতো না, তো যখন বাইরে যেতাম, আসলে আমার একমাত্র সঙ্গী সাথে ওই ছিল, কারণ আমার কোনো বান্ধবী টান্ধবী ছিল না, তো যখনই ফোনে কথা বাইরে কোথাও যেতাম ওকে ভিডিও কলে নিয়ে যেতে হতো, কারণ সারাদিন ওয়াইফাই বাসায় থাকতো, তো সারাদিন আসলে ভিডিও কলে রাখতাম পড়াশোনা সব, তারপর বাইরে গেলে ওকে ভিডিও কলে নিয়ে যাওয়া লাগতো, বাইরে গেলে নেট ভরে ওকে ভিডিও কলে নিয়ে যেতাম, তো ওই হচ্ছে ব্যাপার, আমি যখন গেট থেকে বেরোতাম তখন থেকে আমার ভিডিও কলে স্টার্ট হতো, আর বাসায় আসার আগ পর্যন্ত চলতো, মানে বাইরে যেতাম কী কারণে, বাজার সাথে আনার জন্য, সবজি আনার জন্য, এটা ছাড়া বাইরে কোনো কাজ ছিল না আমার, আর কলেজ ছাড়া, ঠিক আছে, তো বাইরে যখন যেতাম তো ওই ভিডিও কল চলতো, ওকে নিয়ে যাওয়া লাগতো সাথে, তো ব্যাপার হচ্ছে যখনই বাইরে যেতাম ওকে আমার ভিডিও কলে রাখতে হতো, মানে ও আমার সাথে ভিডিও কলে থাকবে, ঠিক আছে, তো ওকে আমি ভিডিও কলে রেখে রেখে, মানে আমার হাতে মোবাইল থাকতো এরকম, আর আমার হেডফোনটা কানে থাকতো আর মোবাইলটা হাতে, এভাবে নিয়ে আমি যেতাম এরকম করে করে, তো কী হতো, ও কথা বলতো আমার সাথে, আমিও বলতাম যে হ্যাঁ তুম এসে কারো, তুমি এসে কার তিও এসে, তো না এলাকার লোক নোটিস করতো, প্রথম প্রথম কেউ নোটিস করেনি, পরে আসতে সবাই দেখলো যে এ তো উর্দু কথা বলতেছে, আসলে বাংলাদেশের ব্যাপার কি, উর্দু কথা বললেই বিহারি বলে, ঠিক আছে, তো আসলে বোঝার চেষ্টা করে না বিহারি পাকিস্তানি ইন্ডিয়ান সব আলাদা আলাদা জাত, এটা মনে করে না, আসলে উর্দু কথা বললেই বিহারি বলে। তো এখন আমি গেট থেকে বেরোলেই উর্দু কথা বলতাম, আবার গলি দিয়ে আসলে এলাকা দিয়ে আসলে ওর সাথে কথা চলতো, কখনো অডিও কল কখনো ভিডিও কল, বাট ওর সঙ্গে ফোনে থাকা লাগতো, হেডফোন কানে দিয়ে অলওয়েজ থাকা লাগতো। তো এরপর থেকে আমার নাম হয়ে গেল যে মানে পুরো বিহারি, আমাকে পুরোই বিহারি বলা শুরু করে দিল, বিহারি বলতো পাকিস্তানিও বলতো, পাকিস্তানি বলতো, অনেকে বিহারিও বলতো, বলতো পাকিস্তানি বিহারি, পাকিস্তানি বিহারি, এরকম বলতো। এবার কী হয়েছে, আমি প্রায় সময় এরকম এরকম বলতো আমাকে কয়েক, আমি যখন আস্তে আস্তে যখন এলাকাতে পরিণত হয়ে গেলাম 1-1.5 বছরের, তখন থেকে তো পুরাই আমার নাম, মানে আমার নামটা কেন সবাই জেনে গেছিলো, মানে যারা বলে ওই যে এলাকাতে একজনই ছিলাম আমি, যেটা আমার একমাত্র আমিই ছিলাম পাকিস্তানি, মানে পাকিস্তানি রিলেশন ওরা জানতো, পাকিস্তানি ওরা তো, ওরা তো জানে না পাকিস্তানি রিলেশন করি, ওরা জানতো কি আমি পাকিস্তানি জন্ম থেকেই, তো এটা জানতো ওরা, কারণ ওরা তো অত গভীরে যায়নি যে পাকি, মানে উর্দু কথা বলতেছি মনে করতেছে আমি পাকিস্তানি, তো অলওয়েজ পাকিস্তানি পাকিস্তানি বলে এলাকা থেকে আমাকে ডাকতো সবসময়, ব্যাটস ছেলেরা ওরকম পিছন থেকে ব্যাটসম্যান যেত, খুব রাগত অবশ্য, বাট কিছু বলতাম, তো এরকম এলাকা থেকে এরকম পাকিস্তানি পাকিস্তানি বিহারি বলে এরকমভাবে ডাকতো, এরকম করতো, তো এটা আমার কাছে মানে খুব খারাপ লাগতো যে আমাকে এরকমভাবে ওরা কেন বলতো। তারপরে আমি টিকটক চালাইতাম, তো টিকটকে বেশ ফেমাস ছিলাম তখন, ভালোই হয়ে গেছিলো, তখন ওই যে আমার এলাকার লোকের কাছেও কেন জানি আমার টিকটকটা পৌঁছে গেছিলো, তখন ওরা অনেকে আমি কমেন্ট করতো, দেখো আজকে তোমাকে এখানে দেখছি, আজকে তোমাকে এখানে দেখছি, তোমার বাসার নিচে আছে, এটা আছে, ওটা আছে, মানে ওরা আমাকে খুব ইয়া করতো, মানে খুব ভালো লাগতো তখন, বাট যখন বিহারি টিহারি বলতো খারাপ লাগতো, একটা সময় খারাপ লাগতো যে এইভাবে কেন বলতেছে, যখনই বাইরে তখনই ব্যাটসাউন্ড দিত। তারপরে কী করতাম, একটা সময় দেখলাম যে তোমার ভাইয়াকে মানে গলিতে যাওয়ার সময় ফোনটা মানে রেখে যেতাম, বাট কথা বলতাম না, কানেই রাখতো, গলি থেকে বেরিয়ে গিয়ে তারপরে কথা বলতাম, যাতে কেউ বুঝতে না পারে, তারপরেও কাজ হয় নাই, ওই ওই বিহারি টিহারি এরমই বলতো, এরমই পাকিস্তানি পাকিস্তানি বলে মানে কি সবাই সবাই আমাকে কল করতো, এভাবেই মানে খারাপ লাগতো। তো এরমভাবে আসলে একটা মানুষকে, তারপর আরেকটা ব্যাপার হয়েছে যে একদিন আমাকে একটা মেয়ে, মানে আমি আমাকে একটা মেয়ে এসে কাহিনীটা শোনাচ্ছিল, হয়েছে যে আমাদের, আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িতে বাসা ভাড়া নিবি একজন, তো টুলেট দেওয়া আছে, মানে আমরা তিনতলাটা, আমি থাকতাম দুইতলায়, তিনতলাটা খালি হবে আর কি, সেখানে টুলেট দেওয়া, টুলেট দেওয়া, এখন একই এলাকার আর একটা মহিলা সেই বাসাটা নিবে, মানে আমাদের পরের বাসায় মহিলা থাকে, ওই মহিলা থাকছে যে আমাদের বাড়িতে উঠতে, এই বাসার ফ্ল্যাটটা নিয়ে বাসাটা ছেড়ে দিবে, তো আমাদের বাসায় উঠতে থাকতো। এখন কী হচ্ছে, ওই মহিলা কার সাথে, আমি শুনে ফেলছি কথাটা, ওই মহিলা কার সাথে যেন কথা বলতেছে সামনে দাঁড়িয়ে, তো বলতেছে যে কি আপা বাসা তো ছেড়ে দিব, তো আরেকজন বলছে বাসা ছেড়ে দিয়ে কোন জায়গায় উঠবেন, কয়েকে ওই তো ওই যে ওই বাড়ি উঠবো, কসে ওই বাড়ি, ওই পাকিস্তানিরা থাকে বিহারি ওই বাড়ি, তো আমি একদম সামনে যে যাচ্ছি, একদম আমার সামনে কথাটা উনি বললো, ঠিক আছে, উনি জানা না যে আমি পিছন দিয়ে যাচ্ছি, পিছন দিয়ে আমি যাচ্ছি, আর উনি ওই মহিলাকে বলতেছে আচ্ছা ওই বিহারিদের পাকিস্তানিদের বাড়িতে উঠবেন আপনি,
তখন আমি সামনেতে যাই, তারপর উনি আমাকে দেখে ফেললো, কে যাইছিস? যাইতেছে যাইতেছে, এইটাই তো পাকিস্তানি। ও আচ্ছা, তাই এটা পাকিস্তানি, আমি তো জানি না কে হয় এটা পাকিস্তানি, এটা বাংলা বলতে পারে না, উর্দুই বলে সারাদিন। এরে ফোনে সবসময় দেখেছে, যায় ফোনে কথা কয় উর্দুতেই কয়। আমি আমি শুনতেছি কথাগুলো, আমি তারপরে চলে গেলাম দূরে, আর শুনতে পারলাম না। তো এই হচ্ছে কাহিনী যে আমাদের ওই বাড়িটার নামই হয়ে গেছিলো আমার জন্য যে পাকিস্তানি একটা বাড়ি, বিহারি বাড়ি। এরকম আমি ওই বাড়িতে অনেকদিন ছিলাম, 2-2.5 বছরের মতো ছিলাম। তো এই হচ্ছে কাহিনী, প্রচুর পরিচিত হয়ে গেছিলাম এলাকাতে বিহারি। দেখেন আমি কত সুন্দর ফেমাস একটা মানুষ, বিহারি পাকিস্তানি আমি পরিচিত হয়ে গেছি মানুষের কাছে। ভাবতে পারতেছেন কত ফেমাসিটি আমার এই বাংলাদেশে। তো এই হচ্ছে কাহিনী, বেশ ভালো ছিল সেই সময়টা। আসলে যাই হোক, সময়টা যেমনই যাক, যে যেভাবে চিনুক, বাট চিনছে আমাকে এটাই অনেক। তারা তারপরেও আমি তো কথা বলা বন্ধ করি না, আমি তো সারাদিন আমার বরকে ফোনেই রাখতাম, কারণ ফোনে না রাখলে বড় সমস্যা, ওকে ফোনে রাখতেই হবে। তুমি ফোনে রেখে আমার সাথে যা খুশি করো, ব্যাস তুমি আমাকে ফোনে রাখবা, ফোনে রেখে আমার সাথে তুমি কথা বলবা, ব্যাস তুমি এটাই তোমার করতেই হবে, না করলে হবে না, তোমাকে ফোনে কথা বলতে হবে সব। পাগল ছিল অনেক, এখন তার ওয়াইফ হয়েছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, সামনের দিন আবার গল্প করবো।